রেখার চিঠি পেয়ে আমি তো অবাক, পাছে চিনতে ভুল করি, তাই নিজের পরিচয় দিয়ে রেখা শুরু করেছে তার চিঠি। আমি রেখা, জানি আমাকে চিনতে তোমার কষ্ট হবারই কথা, সে তো আজকের কথা নয়, সে যে হলো কতকাল। আমি ছিলাম তোমার ছোটবেলার খেলার সাথী গো, এর কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে আজ আজ পুনর্বার অনুভব করলুম লজ্জা নামক মেলি বোধটা একেবারে উবে যায়নি তোমারই পোড়ামুখী বোনটার রক্ত থেকে। পাছে পড় খাওয়া এ বুকে প্রেম নিবেদনের তৃষ্ণা জেগে ওঠে, তাই শুরুতেই বলি, তুমি কবি হয়েছ বলে আমাদের রক্তের সম্পর্ক জানি ছোট হয়ে। আমি আমি বকুল মাসির মেয়ে যে, এইবার মনে পড়ল, তুমি কবি হয়েছ জানলাম এবং পড়লাম তোমার কবিতা কিছু। পড়তে পড়তে বুকের ভিতরে হা হা করে উঠল হাজার তারের বিনা। আহা, ভালোবাসা তো দূরের কথা, একটু একটু ঘৃণা বুঝি থাকতে নেই আমাদের জন্য। না, আমার বিয়ে হয়নি, দণ্ডকারণ্য থেকে মানা আর মানা থেকে দণ্ডকারণ্যে চুক্তি চুক্তি ফুটতে পারিনি, বিয়ের ভুল আমার। কিন্তু কিন্তু তার আপনি গেছে ঝরে কংস পাড়ির এই বঙ্গদুহিতার বুকে বসেছে মৌমাছিদের মেলা, তাতে মিটেছে ভারতের লাম্পট্যের তৃষ্ণা। কিন্তু কিন্তু আমার ঘর জোটেনি ভাই, ফিরতে চেয়েছিলাম জ্যোতিবাবুর রাজত্বে কলকাতায়, ছোট মামা মৃত্যু সজ্জায় তাকে দেখব, কিন্তু ফেরা হয়নি আমার। আরো কয়েক হাজার পদ্মা মেঘনা যমুনা পাড়ের রেখার মতোই আমাকে নামিয়ে দেওয়া হলো খড়গপুর রেল স্টেশনের চিরম অন্ধকারে। জ্যোতিবাবু গেছেন শ্রীদেশাইয়ের সঙ্গে আলাপ করতে, আমি এক শিখের গাড়িতে চড়ে বসেছি। না, আমার বিয়ে হবে না, ভারতবর্ষের দ্রুতগতি সম্পন্ন এই ট্রেনগুলি আমাদের জন্য নয়। তোমাকে তোমাকে এসব কথা লিখে লাভ নেই, জানি ভারতের মতো বিশাল দেশের আভ্যন্তরীণ ব্যাপারে তুমি তুমি হস্তক্ষেপ করবে কোন সাহসে, না হয় তুমি কবি, নাইবা হলে আমার ভাই তুমি। তাই বলে তোমার কবিতা থেকে আমরাই বা বঞ্চিত হব কোন অপরাধে, না হয় তোমার ছোটবেলার রেখাকে নিয়ে লিখো একটি যেমন তেমন প্রেমের কবিতা। আজকের হাজার রেখার অশ্রু না হয় নাই মুছে দিলাম, নাই মুছে দিলাম।